আমার এই রেসিপিটির প্রসেস অনেকটা দীর্ঘ সময়ের জন্য হলেও এর স্বাদ দীর্ঘ সময় পর্যন্ত আপনার জিহায় লেগে থাকবে। এই স্বাদ আপনার রসনায় বারবার একটি পদ হিসেবে জায়গা করে নেবে। তো বন্ধুরা, চলুন এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আপনাদের সবাইকে জানাই দ্য লিটল উইস চ্যানেলে স্বাগত। নতুন বন্ধুরা, আমার পরবর্তী আপলোডগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি অল অন করে নিন, যাতে আমার রেসিপিগুলো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আমি ওভারনাইট জলে ভিজিয়ে মটরটা নোনা হলুদ দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে সরিয়ে রাখলাম। এবার কড়াতে তেল দিয়ে দিলাম, দুটো ডিম নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা ভুজিয়া বানিয়ে নেব, অল্প আঁচে ভুজিয়াটা বানাবো। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কিছু সাজেশান থাকলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। ভুজিয়াটা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। তেল গরম হয়ে গেলে আগে থেকে টুকরো করে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আমি খুব অল্প আঁচে কষিয়ে নেব, এমনভাবে কষাবো আলুগুলো কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো এক এক করে তুলে রাখ। একটা রসুন আমি দিয়েছি, এবার দিচ্ছি আদা বাটা, সামান্য কষিয়ে নিচ্ছি। মনে রাখবেন সবটাই অল্প আঁচে কষাবেন, এতে মশলার স্বাদটা ভালো থাকে। হালকা একটু জল দিয়ে দিলাম, এতে মশলাটা পুড়ে যাবে না, চলে যেতে পারে আর স্বাদটা খারাপ হয়ে যাবে।
একটুক্ষণ ভেঙে দিলাম, স্টিম হতে দিলাম। দেখুন হালকা হালকা তেল ছেড়ে দিয়েছি, তার মানে মশলাটা খুব ভালো কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি চিকেন। আপনারা চাইলে এটা মাটনেও বানাতে পারেন। কষিয়ে নিচ্ছি চিকেনটা মশলার সাথে। বন্ধুরা, এই রান্নাটি পরোটা, লুচি, যে কোনো ধরনের পরোটার সাথে আপনারা ট্রাই করতে পারেন। জাস্ট অসাধারণ লাগে, এমনি এমনি খেতেও অনেকটাই ভালো লাগে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার কষিয়ে নেব চিকেনটা, যতক্ষণ না চিকেনটা জলটা মরে গিয়ে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমরা এভাবেই কষাব। দেখুন চিকেন তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ চিকেনটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা আলু আর সিদ্ধ করা মটর। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি, খানিকক্ষণ ফুটতে দেব। 10 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিম, যেটা আমি ভেজে রেখেছিলাম, একটু নামানোর আগেই দিলাম। দিচ্ছি কুচুর